আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য। আর আজকে ব্লগটি ভিডিও করেছি শুক্রবার ছুটির দিন, দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আর আজকে নাস্তায় থাকছে গরম গরম ফুলকুচি চিতই পিঠা, আর সাথে আছে গরুর মাংসের ঝোল। গরুর মাংসটা আমি গতকাল রাতেই রান্না করে রেখেছি যাতে সকালবেলা রান্নাবান্না নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করতে না হয়। আর সকাল সকাল নাস্তা বানানোর মূল কারণ হচ্ছে নাস্তা বানিয়ে আর দুপুরের খাবার রেডি করেই আজকে আমি বেরিয়ে পড়ব। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে জাতীয় বৃক্ষমেলা 2024। জাতীয় বৃক্ষমেলা চলবে 13 জুলাই পর্যন্ত, যদিও এটা শুরু হয়েছে কোরবানি ঈদের আগে। তবে কোরবানি ঈদের আগে তো নানা রকম ব্যস্ততা থাকে, তারপর ঈদের পরেও তো এবার ছুটি খুব বেশি দিন ছিল না। যে কয়দিন ছুটি ছিল পরিবারকে নিয়ে নানা জায়গায় বেড়ানো হয়েছে, তাই ভাবলাম বৃক্ষমেলা যেহেতু প্রায় শেষের দিকে, আগামী আর এক সপ্তাহই আছে, তাই এখন না গেলে এবছর আর বৃক্ষমেলায় যাওয়াই হবে না। তাই ভাবলাম এখনই চলে যাই। তার উপর আবহাওয়াটাও কিন্তু এখন বেশ আরামদায়ক, সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রোদের খুব একটা দেখা পাওয়া যায় না, গরমটাও কম। তাই আজকেই বৃক্ষমেলা থেকে ঘুরে আসি। আর এই যে আমার সকালের নাস্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কিছু চিতই পিঠা আর ডিম চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আর এদিকে গরুর মাংসের ঝোলটাও গরম করে নেওয়া হয়ে গেছে। তো টেবিলে মাইশি মানহার বাবাকে নাস্তা খেতে দিয়ে দিয়েছি। মানহাও ঘুম থেকে উঠে গেছে, ওকে নাস্তা করি, আমিও সকালে নাস্তাটা সেরে নেব। আর দুপুরে রান্নাবান্না বলতে খুব একটা ঝামেলা নেই আজকে, শুধু ভাত রান্না করব। আর বাকি সব রান্নাবান্না আমি গতকাল রাতেই সেরে রেখেছি, কারণ সকাল সকাল বৃক্ষমেলায় না গেলে কিন্তু পুরো বৃক্ষমেলাটা ঘুরে দেখা যায় না। আর আমার পরিকল্পনা হচ্ছে দুপুরের মধ্যেই পুরো বৃক্ষমেলা ঘুরে বাসায় এসে দুপুরের লাঞ্চ করব। আর এই যে সকালে নাস্তা করি, আমি কিন্তু বৃক্ষমেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তবে আজকে কিন্তু আমার সঙ্গে আমার পরিবারের কেউ যাচ্ছে না, আমি একাই রেডি হয়েছি। আর বৃক্ষমেলা আজকে আমার সঙ্গী হবে আমার ছোট বোন। তো আমার বোনও কিন্তু বৃক্ষমেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো এখনই দুই বোন মিলে বেরিয়ে পড়বো জাতীয় বৃক্ষমেলা 2024-এর উদ্দেশ্যে। আর এই তো দেখতে দেখতে আমরা কিন্তু বৃক্ষমেলা প্রাঙ্গণে চলে এসেছি। তো বৃক্ষমেলা ঢোকার গেটটা কিন্তু গত বছরের মতোই আছে, এটার মধ্যে খুব একটা পরিবর্তন হয়নি। তবে বৃক্ষমেলায় যাওয়ার খুব একটা ভালো দিক হচ্ছে এখানে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগছে না, ফ্রিতেই ঢোকা যাচ্ছে। আর ভেতরে ঢুকে প্রথম দিকের যেই ডেকোরেশনগুলো, এগুলোও কিন্তু অনেকটা গত বছরের মতোই লাগছে, অর্থাৎ মনে হচ্ছে যেন আবার গত বছরের বৃক্ষমেলাতেই চলে এসেছি। আর গত বছর যখন বৃক্ষমেলায় গিয়েছিলাম, বৃক্ষমেলায় হাঁটা শুরু করেছিলাম একদম লাস্টের স্টল থেকে, এবার উল্টোটা করেছি, এবার একদম প্রথম স্টল থেকেই দুই বোন হাঁটা শুরু করে দিয়েছি। তার প্রথম দিকেই কিন্তু বেশ কিছু ফুলের গাছের নার্সারি আছে, সেগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি যেহেতু মূলত বারান্দাতেই বাগান করে থাকি, সুতরাং আমার প্ল্যান ছিল কিছু ইনডোর প্ল্যান্ট কেনার। তবে মেলায় গিয়েই কিন্তু আমি গাছ কিনতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম প্রথমে পুরো মেলাটা একবার ঘুরে দেখব, তারপর আসার পথে আমার পছন্দের কিছু ইনডোর প্ল্যান্ট কিনে তারপরে বাসা আসব। আর এই যে ঘুরতে ঘুরতে আমার ভীষণ পছন্দের ফয়সাল নার্সারি দেখাও পেয়ে গেলাম ফেসবুকে। ফয়সাল নার্সারির প্রতিটা পোস্ট আর ভিডিও কিন্তু আমি সবসময়ই ফলো করি। তো ওদের নার্সারিতে ঢুকেও সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওদের কালেকশনে কিন্তু মোটামুটি প্রায় সব ধরনের বনজ, ফলজ আর ফুলের গাছ, এমনকি খুব ভালো ভালো ইনডোর প্ল্যান্টও আছে। তাহলে চলুন, আমার পছন্দের ফয়সাল নার্সারি তো পুরোটা ঘুরবই, সেই সাথে বৃক্ষমেলা অন্যান্য যে নার্সারিগুলো আছে সেগুলো আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখি।
বরাবরের মতো এবারে বৃক্ষ মেলাও কিন্তু নানা জাতের প্রচুর আমের গাছের প্রদর্শনী ছিল, সেই সাথে নানা রকম দেশি বিদেশি ফলের গাছের প্রদর্শনী তো ছিলই। তো আম গাছগুলো সামনে দিয়ে যখন যাচ্ছিলাম না, পাকা আমের গন্ধে একদম চারদিক মৌ মৌ করছিল। আর এবারে বৃক্ষ মেলায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের একটা স্টল আর তাদের উৎপাদিত বিভিন্ন গাছের প্রদর্শনীও ছিল। তা সেখানে মূলত বিভিন্ন প্রজাতির বাঁশ এবং বিভিন্ন প্রজাতির বনজ এবং কাঠ জাতীয় গাছের প্রদর্শনীটাই বেশি ছিল। তা দেখে অনেকটা অবাকই হয়েছিলাম যে আমাদের দেশে কত নানান প্রজাতির বাস রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন বনজ এবং কাঠজাতীয় গাছ আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশে বা পতিত জমিতে যদি লাগিয়ে থাকি তাহলে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও কিন্তু লাভবান হওয়া সম্ভব। তো মূলত তাদের প্রদর্শনীর মূল উদ্দেশ্যই এটা ছিল যে বিভিন্ন প্রজাতির দেশীয় বাঁশের প্রজাতি এবং কাঠজাতীয় গাছের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। তো তাদের নার্সারির সবগুলো গাছও ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেহেতু সবই ছিল কাঠজাতীয় গাছের মেলা, তাই সম্পূর্ণ পরিবেশটাই একদম সবুজে ঘেরা ছিল, হাঁটতে বেশ ভালো লাগছিল। আর সেই সাথে আজকে দিনটাও কিন্তু বেশ মেঘাচ্ছন্ন, এক পশলা হালকা বৃষ্টিও হয়ে গেছে, যার কারণে পরিবেশটা বেশ ঠান্ডা ছিল, হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছিল না। তো গত বছর কিন্তু আমরা এসেছিলাম এরকম সময়ই, তখনও কিন্তু বৃষ্টি পেয়েছিলাম, তবে আমাদের সাথে যেহেতু আমার দুই মেয়ে ছিল তো সে কারণে গত বছর পুরো মেলাটা ঘুরে দেখা হয়নি। তবে এবার যেহেতু সাথে মেয়েরা আসেনি, তাই এবার বাসা থেকেই পরিকল্পনা করে এসেছি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখে গাছ কিনে তারপরই বাসায় ফিরব। আর এবারে মেলায় দেখলাম প্রচুর পরিমাণে অ্যারোমেটিক জেসমিন গাছের চারা পাওয়া যাচ্ছে, আর ছোট ছোট চারায় কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিল। তো গাছগুলো সামনে দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর ফুলে মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছিল, এছাড়া অন্যান্য ফুলের গাছ তো ছিলই। এবারে বৃক্ষ মেলায় যে শুধু গাছের প্রদর্শনী ছিল তাও কিন্তু নয়, বরঞ্চ বৃক্ষরোপণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। যেমন এই স্টলটাতে একটা খুব সুন্দর প্রদর্শনী ছিল, যেখানে আমাদের বাড়ির আশেপাশে পতিত জমিতে কিভাবে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং সবুজ বনায়ন করতে পারি সেটা মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। আর আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ আছে, তাই 12টার পরেই কিন্তু অনেক স্টল বন্ধ করে দেওয়া হয়েছিল। যেমন এই সবুজ বনায়ন দেখানো স্টলটার ভেতরে ঢুকে আমরা দেখতে পাইনি, শুধু বাইরে থেকে ঘুরে দেখতে পেয়েছিলাম। তার পাশে খুব সুন্দর একটা স্টল ছিল যেখানে সম্পূর্ণ স্টলটার মধ্যে বিভিন্ন রকমের ইনডোর প্লান্টস ছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল গত বছরের তুলনায় এই বছর বৃক্ষ মেলায় ইনডোর প্লান্টসগুলোর দাম কিন্তু অনেক চওড়া। মেলায় ঘুরতে ঘুরতে আমরা ব্র্যাক নার্সারি স্টলে চলে এসেছি। স্টলে সিরামিক পটে খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট লাগানো ছিল, সেই সাথে স্টলের মাঝখানে বিভিন্ন রকমের গাছের সার, হরমোন এছাড়া শাকসবজির বীজেরও প্রদর্শনী ছিল। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বোন চাইছিল কিছু সবজির বীজ কিনতে, তবে দেখলাম যে অন্যান্য নার্সারির তুলনায় এখানে সবজির বীজের দামও কিন্তু অনেক বেশি, তাই আর কেনা হয়নি। বৃক্ষ মেলায় অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমরা দুই বোনই বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন দেখলাম বৃক্ষ মেলার বাইরের দিকে একটা খাবার স্টলও বসেছে। গত বছর অবশ্য আমরা স্টলটা দেখতে পাইনি। তো দুই বোন স্টলে গিয়ে হালকা নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেদের একটু এনার্জেটিক করে তারপর আবার কিন্তু মেলায় হাঁটতে শুরু করেছি। আর ওই যে বললাম, এবারে মেলায় গাছের প্রদর্শনীর পাশাপাশি অন্যান্য প্রদর্শনীও কিন্তু ছিল। যেমন এখানে একটা স্টল ছিল যেখানে বাড়ির লনে বা ছাদে যারা ল্যান্ডস্কেপিং করতে চায় বা বাগান করতে চায় তাদের জন্য একটা প্রদর্শনী ছিল। তো জুম্মার সময় হওয়ার কারণে স্টলটাও
বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে দেখতে পাইনি। বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও করে নিয়েছি। এটাও বাসার আরেকটা স্টল, এখানেও যারা লনে বা ছাদে বাগান করতে চান তাদের জন্য একটা মডেল তৈরি করে রাখা হয়েছে। এগুলো মূলত করা হয়েছে যাতে এই মডেলগুলো দেখে যদি কারো পছন্দ হয় তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তারা বাড়িতে গিয়ে লনে বা ছাদে এভাবে বাগান তৈরি করে দিয়ে আসবে। আর তো এই স্টলটার মধ্যে প্রচুর পরিমাণে অর্কিড আর ক্যাকটাসের প্রদর্শনী ছিল, তো অনেকেই আছেন যারা কিন্তু অর্কিড বা ক্যাকটাস জাতীয় গাছগুলো বেশি পছন্দ করেন, তো তাদের জন্য কিন্তু এই স্টলটা বেশ ভালো ছিল। এই স্টলটা মেলার প্রায় শেষের দিকের স্টলগুলোর মধ্যে ছিল, তো আমরা যেহেতু শুধুমাত্র গাছগুলো বাইরে থেকে দেখছিলাম তাই স্টলগুলোর নাম আর সেভাবে ভিডিও করা হয়নি। তো এই তো আরেকটা স্টল, এখানে মূলত ইনডোর প্লান্টস আর অর্কিডের কালেকশনই বেশি ছিল, তবে অন্যান্য স্টলের তুলনায় এখানে দেখলাম অর্কিডের প্রচুর পরিমাণে কালেকশন আছে। তো যারা অর্কিড পছন্দ করেন বা একদমই ফুললি ইনডোর প্লান্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের স্টলগুলো বেশ উপকারে আসবে। মেলায় ঘুরতে ঘুরতে অবশেষে আমরা মেলার একদম লাস্ট স্টলে এসে পৌঁছেছি। গত বছর কিন্তু এই স্টলটা থেকে আমরা ঘোরা শুরু করেছিলাম আর এই বছর এই স্টলেই আমাদের মেলায় ঘোরা শেষ হলো। তো এই স্টলটার মধ্যেও কিন্তু নানা রকম ইনডোর জাতীয় গাছের কালেকশনই ছিল, যেগুলো মূলত সুইমিং পুলে বা বাড়ির এন্ট্রেন্সে লাগানো হয়, আর এগুলো জন্মানোর জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না আর অল্প যত্নেই কিন্তু খুব সুন্দর গ্রো করতে পারে। তো লাস্ট স্টলটাতে ঘুরে আমরা আবার প্রথম স্টলের দিকে চলে গেছি, কারণ ওই যে প্রথম দিকে বলেছিলাম যে সম্পূর্ণ মেলাটা ঘুরে তবেই আমি কিছু ইনডোর প্লান্ট কিনবো। তো যেহেতু মেলায় ঘোরাঘুরি শেষ তাই আবার প্রথম স্টল থেকে হাঁটা শুরু করেছি, যে ইনডোর প্লান্টগুলো পছন্দ করে রেখেছিলাম সেগুলো কেনার জন্য। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আমার পছন্দের সেই ফয়সাল নার্সারিতেও গিয়েছিলাম, তবে নার্সারিতে গিয়ে দেখি ইনডোর প্লান্টসে এত বেশি দাম। তো নর্মালি ফেসবুকের ভিডিওগুলোতে তারা গাছের যে দাম বলে, আমার মনে হলো যে মেলায় তারা গাছের দাম আরও অনেক বেশি চাইছে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ফয়সাল নার্সারি থেকে কোনো ইনডোর প্লান্টই কিনতে পারিনি। তো আগে যদি জানতাম তাহলে হয়তো তাদের স্টলে আসতামই না, সরাসরি তাদের মূল যে নার্সারি আছে সেখান থেকেই গাছ কিনে নিতাম। তো যাই হোক, তারপরেও আমার পছন্দের কিছু ইনডোর প্লান্টস কিনতে পেরেছি। তারপর এই বছরের মতো জাতীয় বৃক্ষমেলাকে বিদায় জানিয়ে রওনা দিয়েছে মূল গেটের দিকে, কারণ বৃক্ষমেলায় ঘুরতে ঘুরতে আমাদের দুপুর 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আর বাসায় যেহেতু মেয়েদেরকে রেখে এসেছি, বিশেষ করে আমার ছোট মেয়ে অনেকক্ষণ ধরে আমাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছে, ঘন ঘন বাসা থেকে ফোনও আসছিল, তাই ভাবলাম আর মেলায় ঘোরাঘুরি না, এখন বাসায় ফিরতে হবে। আর বিকেলবেলা মেয়েদের ড্রয়িং ক্লাস আছে, সুতরাং বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মেয়েদেরকে নিয়ে আবার বিকেলবেলা যেতে হবে ড্রয়িং ক্লাসে, তাই মেলাতেই ভিডিওটা করা স্টপ করে দিয়েছি। আর মেলা থেকে কী কী গাছ কিনেছি সেগুলো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জাতীয় বৃক্ষ মেলায় নিয়ে আমার করা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আগামী ব্লগ দেখারও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।